আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোরমেটিভ ভিডিওতে শুধু দর্শক অনেকেই কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ কবে নাগাদ চালু হবে তো আমরা জানি যে ইতিপূর্বে কিন্তু আমাদের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে পাকিস্তানের কিন্তু একটা বিমান যোগাযোগ ছিল বা ফ্লাইট আমরা সরাসরি ফ্লাইটে বাংলাদেশ থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ যাওয়া আসা করতে পারতাম কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আহ আসলে স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায় যার কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা কূটনৈতিক সম্পর্ক অনেক শীতল অবস্থায় চলে যায় তবে আওয়ামী লীগের পতনের পরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পাকিস্তান সরকারের তরফ থেকে সম্পর্ক উষ্ণ করার ব্যাপারে আগ্রহ আমরা দেখেছি এবং বাংলাদেশের যে বর্তমান সরকার তিনি কিন্তু কারোর সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই যার কারণে দেখা গিয়েছে পাকিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ প্রত্যেকের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠে উঠেছে এমনকি চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হতে যাচ্ছে চীনের সাথে আমাদের বরাবরই একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের কারণে আমরা সেই সম্পর্কটা রক্ষা করতে মতো পারছিলাম না তবে আশা করছি এখন চীনের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে এবং আরো একটা বিষয় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগটা চলতি মাসের শেষের দিকে অর্থাৎ এই সেপ্টেম্বরের শেষের দিকে চলাচল হওয়ার কথা থাকলেও সেটা যে কোনো কারণে রূপ সংক্রান্ত কিছু সমস্যার কারণে চালু হতে আগামী মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে আমরা আশা করছি আগামী অক্টোবর মাসের বিশ তারিখের মধ্যে বাংলাদেশ টু পাকিস্তানের ফ্লাইট যোগাযোগ চালু হবে করাচি টু ঢাকা এটাই হবে ফিক্সড রুট আপাতত সপ্তাহে একদিন অথবা দুই দিন বিমান চলাচল করবে এবং বাংলাদেশ থেকে অপারেট করবে সম্ভবত ইউএস বাংলায় যতটুকু জানা যাচ্ছে এবং পাকিস্তান থেকে করবে পিআইএ পিআইএ হচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এই দুটার মধ্যেই আপাতত যোগাযোগ হবে হয়তো বা পরবর্তীতে আরো অন্য কেউ অন্য প্রাইভেট যোগাযোগ মানে যোগ দিতে পারে এবং এটা চালু হলে বিমান ভাড়া কত হবে এটা আপনাদের প্রশ্ন তবে বিমান ভাড়া বা তারও কম হতে পারে আমরা ধারণা করছি তবে চল্লিশের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে বলে আমরা আশা করছি চল্লিশ চল্লিশের বেশি যাবে না তবে যাত্রী চাহিদার অনুপাতে কিন্তু এর ভাড়া আরো কমতে পারে যদি মানে ভালো সাড়া পাই এই দুই এয়ারলাইন্স তবে এখানে একটা মজার বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পাকিস্তান যাওয়ার জন্য বাঙালিরা উদ্গীব হয়ে আছে যদি সুযোগ থাকতো বাংলাদেশিদের তাহলে মনে হয় প্রায় নাইনটি পার্সেন্ট বাঙালি একবারের জন্য হলেও অর্থাৎ বাঙালি বলতে বাংলাদেশিদের কথা বলছি আমি একবারের জন্য হলেও পাকিস্তান তারা বেড়াতে যেত আমার চ্যানেলে যত ভিউ হয় এই মুহূর্তে তার নাইনটি পারসেন্টই হচ্ছে পাকিস্তান ট্যুর এবং ভিসা রিলেটেড ভিডিওগুলি এখান থেকে বোঝা যায় যে আসলে পাকিস্তানের সাথে আমাদের আন্তরিকতা বা অন্তরের টান কতটুকু এবং সত্যি কথা বলতে কি ইদানিং ভারতের মানে মুখ ফিরিয়ে নেওয়া বাংলাদেশের তরফ থেকে মানে বাংলাদেশিদেরকে তারা এখন আপাতত টুরিস্ট ভিসা দিচ্ছে না একেবারে সিম্পল খুবই অল্প পরিসরে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসাগুলো দিচ্ছে বা আর কিছু সিলেক্টেড স্টুডেন্ট ভিসাগুলো দিচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে টুরিস্ট ভিসার যাত্রীরা অনেকে হতাশা আর এই হতাশা থেকে আমি দেখেছি আমি মানে ওইভাবে কম মানে পার্সেন্টেজ করে বলতে তার একটা বিরাট অংশই আমার কাছে মনে হচ্ছে তারা এখন পাকিস্তান যাওয়ার জন্য অপেক্ষায় আছে বিশেষ করে পাকিস্তান আমাদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে এরপর যদি বিমান চলাচলটা মানে স্বাভাবিক হয়ে যায় তাহলে খুব চমৎকার একটা আমাদের মানে কমিউনিকেশনাল হারমোনি তৈরি হবে বলে আমরা আশা করছি এবং খুব দ্রুতই পাকিস্তানের সাথে আমাদের আরো ভালো একটা সম্পর্ক হবে আহ এটাই আমরা আশা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম